যারা নিশার দিশা করে হেরা রাতে চুরি করে, রাতে দশটা থেকে চারটা পর্যন্ত আমরা পাহারা দিচ্ছি। আমরা 5 আগস্ট থেকে একটা সংগঠন তৈরি করেছি, চোর মাদক এবং মানব পাচার সংঘ। তা আমরা এই আমাদের এলাকায় বিজিবির সাথে মিলে 5 আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা ডিউটি দিয়ে যাচ্ছি এবং আমরা বিজিবির সাথে মিলে অনেক মানবদেরকে বিজিবির হাতে তুলে দেই এবং আমাদের এলাকায় 80% মতো চুর এবং মাদক এবং মানব পাচার রোধ 80% মতো আমরা প্রতিরোধ করতে সক্ষম হচ্ছি। আমরা ওই বর্ডার এলাকার মানুষ, আমরা অনেক কিছু মানুষ মনে করেন যারা নেশা করে, যারা নেশা টিশা করে হেরা রাত্রে চুরি করে, চুরি করার পরে আমরা অনেক মাদক ব্যবসায়ীকে আমরা এই এলাকার থেকে মনে করেন মাদক ছুড়াই দিছি। আর কিছু লোক আছে আপনার এই যে আদম পাচার করে, আদম পাচার যে লোকটি করে বর্ডার থেকে, বর্ডার তার কারার গুলি থেকে আমরা কিছুদিন আগে 5 জন মহিলাকে আমরা আনছি। মহিলাদের বাড়ি হয়েছে আপনার ভবানীপুর, ভবানীপুরের মহিলা ওদেরকে আইনা হেরা রাত্রে পাচার করে আকাম কুকাম করে যে যে সংগঠন আছে কিছু লোক আমরা পুলিশের হাতে দিছি, কিছু বিজিবির হাতে দিছি, কিছু এলাকার মই মুরব্বীর হাতে দিছি, মই মুরব্বীরা বিচার আচার করছে। আর কিছু ইডার মধ্যে কিছু লোক আছে যে হেরারে কিছু কিছু এই বর্ডার থেকে যে পাচার করে মালটাল পাচার করার পরে তাদেরকে কিছু কিছু গডফাদার আছে, গডফাদারে কিছু কিছু হেরা মান্তি দেয়, সপ্তাহে সপ্তাহে একটা মান্তি দেয়। ওই মান্তি যারা মান্তি পায় তাহে হেরা আমাদের বিপক্ষে কিছু কাজ করতেছে, আমাদের সরাসরি আমাদের সামনে আসা কিছু বলে না, দোকানপাটে বৈশা বৈশা এই এর বদলাম হের বদলাম কে লেগে ফাড়া দেয় কিতা করে হেরা কিছু চুরিদারি যে করে, মাদক যে ব্যবসা বাণিজ্য করে, যে মালটাল ভারত থেকে আসে হেরা কিছু এটাতে মান্তি পা, সুরের থেকে মান্তি পা হেরা চুল কিছু লোক সুর পালে এই পাহারা দিয়ে রাতে দশটার থেকে চারটা পর্যন্ত আমরা পাহারা দিচ্ছি। আর এই ধারাবাহিকতায় আমরা 2-3 জন চিহ্নিত মাদক কারবারি এবং চুরিও করত তাদেরকে আইনের কাছে আমরা সোপর্দ করছি। আমরা আইনকারী সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করছি। দেশে আমাদের এলাকায় আরো কয়েকজন গডফাদার আছে মাদক কারবারি, মাদক সেবিক, তারা তাদের আছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। আমি আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চাই তাদেরকে, যেন যত সময়ে তাদের আইনের আওতায় নিয়ে তাদের ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের যে হীরাপুর দক্ষিণের যে যুবকরা যে একটা উদ্যোগ নিছে গত কয়েক মাস যাবৎ, যে ছিনতাই ছুরি মাদক এদের বিরুদ্ধে এরা সারা রাত অক্ষর শেষ রাত পর্যন্ত এরা পাহারাইতেছে। অনেকেই পাহারাতে অনেক ছেলে আছে, এখানে প্রায় 50-60 জন ছেলেরা আছে, আরও বেশি, আমিও মাঝে মাঝে যাই। কিন্তু আসলে এইটা আমাদের এলাকার মুরব্বীরা সবাই এটা একতাবোধ হয়ে এরা সবাই একসুত হয়েছে, আসলে অনেকটা আগের থেকে পরিবর্তন হয়েছে। রাতে এই 2 গ্রামের যুবকরা পর্যায়ক্রমে পাহারা দিচ্ছে। আখাউড়া থানা পুলিশের আহ্বানে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অন্যান্য সীমান্তবর্তী গ্রামে যদি এই ধরনের উদ্যোগ নেওয়া হয় তাহলে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব।